Press the bell icon and get all the notifications from this channel. Thank you. গত চার মাস ধরে 15টা বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করার পর ছবির ট্রেলার মুক্তি পেল। নিঃসন্দেহে দর্শক মনে একটা উত্তেজনা বাঁচিয়ে রাখার জন্য দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মিউজিক কোম্পানি। সুতরাং হট অ্যান্ড হ্যাপেনিং পরিস্থিতি কবির সিনেমা জুড়ে। কবির নামের ট্যাগলাইন হলো পিস হ্যাজ এ প্রাইস, অর্থাৎ শান্তি দামি এবং এর জন্য মূল্য জোগাতে হয়। প্রথমে স্যান্ড আর্ট টিজার দিয়ে শুরু হয়ে আগামী 13ই এপ্রিল নববর্ষে মুক্তি পেতে চলেছে একদমই অন্য ঘরানার এই বাংলা ছবি। ট্রেলার দেখে ছবির গল্প খুব বেশি আন্দাজ করা বেশ মুশকিল। 1 মিনিট 40 সেকেন্ডের এই ট্রেলার দেখে তাহলে কি বোঝা গেল? একটা কাল্পনিক তারিখ 18ই নভেম্বর 2012, কলকাতায় ইন্ডিয়ান মুজাহিদিন এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর স্লিপার সেল অ্যাক্টিভ করা হয়। স্লিপার সেল মানে যারা সন্ত্রাসী এবং সাধারণ মানুষের মতোই সবার মধ্যে পাড়ায় থেকে সাধারণ জীবনযাপন করে, আর প্রয়োজন পড়লেই তারা সন্ত্রাসবাদী হয়ে ওঠে। তো এমন স্লিপার সেল মানুষ কম্পিউটার প্রোগ্রামে কীভাবে অ্যাক্টিভেট হয় আমার জানা নেই। যাই হোক, তো এহেন স্লিপার সেল হলেন আমাদের কবির, অর্থাৎ দেব। 18টা সিরিয়াল ব্লাস্ট করানোর দায়িত্ব তার উপর, যার মধ্যে 7টা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আর বাকি 11টা পুলিশি তৎপরতায় আটকে দেওয়া যায়। পুলিশ প্রধানের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। রাহুলের সাথে সেপারেশনের পর পুত্র সন্তান সহজকে নিয়ে সিঙ্গেল মাদার হিসাবে প্রিয়াঙ্কা তার রিয়েল লাইফে যেভাবে লড়াই করছেন সেটা অনেক মহিলার কাছেই ইন্সপিরেশন হওয়া উচিত। যাই হোক, গল্পে ফিরে যাক। কবির সেই ইন্ডিয়ান মুজাহিদিনের স্লিপার সেল আগেই বলেছি, কোনো কারণে সে বুঝতে পারে যে জিহাদ এর এই মোড়ক আসলে ভুল এবং এর উদ্দেশ্য শুধুই অশান্তি আর মৃত্যু, এবং সে শুরু করে এই টেরোরিস্ট গ্রুপের এগেনস্টে লড়াই, অর্থাৎ ধর্মের জন্য অশান্তির বিরুদ্ধে আসল জিহাদ, খারাপ একজন সন্ত্রাসবাদীর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। এবার এখানে রুক্মিণী মৈত্রের চরিত্রের ব্যাপারেও বেশ কনফিউশন রয়েছে আমার। রুক্মিণী দেবের হোস্টেজ এটাই মনে হয়েছে, সেও এখানে স্লিপার সেল টেরোরিস্ট হতে পারে, আবার কোনো লিড টেরোরিস্টের কাছের কোনো আত্মীয় হতে পারে, আবার একজন সাধারণ মানুষও হতে পারে। তাকে ট্রেনের পথে যেতে যেতে ফ্ল্যাশব্যাকে ঘটনা শোনাতে থাকে দেব। আমেরিকার টুইন টাওয়ার থেকে ইন্ডিয়ান পার্লামেন্টের সব জায়গায় বিস্ফোরণকারীদের বিরুদ্ধে দেবের জেহাদ, এটাই সম্ভবত কবিরের গল্প, অর্থাৎ পিস হ্যাজ আ প্রাইস। কার জীবনের ওপর বেস করে বানানো এই গল্প সেদিকে যাচ্ছি না, তবে একদম অন্য ধরনের ছবি হতে চলেছে কবির সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনিকেত চ্যাটার্জির কমেডি জনার থেকে 2015তে বেরিয়ে বানান রুম নাম্বার 103, যেটা একটা ভূতের ছবি ছিল এবং একটা ছানাকাটা ভূতের গল্প তিনি তৈরি করেছিলেন। তারপর শঙ্কর মুদি 2017 সালে, বেশ ভালো সিনেমা, অনেক ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। তারপর কবির, অনিকেত দা আরও ভালো ছবি করুন, আমরা অপেক্ষা করব। ছবির ট্রেলার দেখতে দেখতে যদিও একটা কথা মনে হলো, যে এই ছবির ইন্সপিরেশন হলো একজন মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টের ট্রু স্টোরি। কোনোভাবে এই ছবি কোনো টেরোরিজম বা টেরোরিস্টকে গ্লোরিফাই তো করছে না, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। হয়তো করছে না, কারণ তাহলে ছবিটা মুক্তি পেত না। এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে 13ই এপ্রিল, যেদিনকে ছবি মুক্তি হতে চলেছে। তো আমরা সবাই কবিরের মুক্তির অপেক্ষায়। আপনারা দেখতে থাকুন সোহামস রিভিউ, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকন ক্লিক করলে সবার আগে আপনার কাছে আমাদের নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে। সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।